ইসমিল্লা রহমান রাহিম বিসমিল্লা রহমান রাহিম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ অনার্স থার্ড ইয়ারের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি আমি মোহাম্মদ নূরে আলম সহযোগী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ আলাজ মকবুল কলেজ আমি তোমাদের আজকে সাংগঠনিক আচরণ বিষয়ের প্রথম অধ্যায়ের বাকি অংশ ক্লাস নিয়ে আলোচনা করব আশা করি তোমরা সবাই ক্লাসে উপস্থিত থেকে ক্লাসটা অনুধাবন করবে আমি গত ক্লাসে তোমাদের সাংগঠনিক সাংগঠনের বৈশিষ্ট্য প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব আচরণ কাহাকে বলে আচরণ কাহাকে বলে এবং আচরণের প্রকৃতি ও আচরণের প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ এই তিনটা কোশ্চেন তোমাদের সামনে আমি আজকে উপস্থাপন করব আশা করি তোমরা সুন্দরভাবে ক্লাসটা অনুধাবন করবে এবং বোঝার চেষ্টা করবে তো আমি এখন বলছি আচরণ কাহাকে বলে আচরণ কি মানুষ বা প্রাণী যেভাবে কাজ বা ক্রিয়া করে তাকে দৃশ্যমান যে রূপ দেখা যায় তাকে আচরণ বলা হয় অর্থাৎ আমি কথাটা আবারও বলছি অনুভব বলা যায় মানুষ বা প্রাণী যেভাবে কাজ বা ক্রিয়া করে তাকে বা তার দৃশ্যমান রূপকে আচরণ বলে এই দৃষ্টিকোণ থেকে মানুষের কথা বলা অন্যের সাথে মেলামেশা করা কাজ করা প্রতিক্রিয়া খাওয়া দাওয়া হাসি কান্না ইত্যাদি দৃষ্টিগোচরের সকল ক্রিয়াকলাপই হল মানুষের আচরণ তবে মনোবিজ্ঞানীদের শাস্ত্রে মানুষের আচরণকে বাহ্যিক এবং আভ্যন্তরীণ এ দুভাবে ভাগ করা হয়ে থাকে আমরা আর সেদিকে যাব না আমরা এখন স্লাইডের মাধ্যমে তোমাদেরকে আমি এই আচরণের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে কিছু আলোকপাত ছাত্র বন্ধুরা আশা করছি তোমরা আমার স্লাইডগুলো দেখতেছ এখন আমরা সংগঠনে নিয়োজিত মানুষের আচরণ অধ্যায়কে সাংগঠনিক আচরণ বলে এই জিনিসটা আমরা জানলাম এখন সাংগঠনিক আচরণের লক্ষ্য সংগঠনে সংগঠনে আচরণের কি লক্ষ্য বা উদ্দেশ্য আছে এই বিষয়গুলো আমরা আলোচনা করব পরে যেতে যাব হম এক নম্বরে আছে আমাদের দেখা যাচ্ছে বর্ণনা বা ব্যাখ্যা করা সাংগঠনিক আচরণে বর্ণনা বা ব্যাখ্যা করা এই পয়েন্টের উপর আমরা আলোচনা করব। বিভিন্ন পরিস্থিতিতে একটি সংগঠন মানুষকে কিভাবে আচরণ করে মানুষ কিভাবে আচরণ করে এ সংক্রান্ত সাধারণ বর্ণনা বা ব্যাখ্যা প্রদান করা সাংগঠনিক আচরণের প্রথম লক্ষ্য অর্থাৎ বিভিন্ন পরিস্থিতিতে একটা সংগঠনের মানুষ তোমরা আগেই জেনেছ কতিপয় লোক একত্রিত হয়ে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে যে কর্মকাণ্ড পরিচালনা করা হয় তাকে সংগঠন বলা হয় তো বিভিন্ন পরিস্থিতিতে একটা সংগঠনে মানুষ কিভাবে আচরণ করে এই এই সাধারণত এই সংক্রান্ত সাধারণ বা ব্যাখ্যা প্রদান করা সাংগঠনিক আচরণের প্রথম লক্ষ্য দুই নম্বর হলো উপলব্ধি করা উপলব্ধি করা প্রতিষ্ঠানে কোনো কর্মী বা কর্মী দল কোনো আচরণ প্রদর্শন করলে তা কেন করলো এটা বুঝতে চেষ্টা করা বা উপলব্ধি করা সাংগঠনিক আচরণের অন্যতম প্রধান আরেকটি লক্ষ্য আমি আবার বলছি উপলব্ধি করা দ্বিতীয় পয়েন্ট উপলব্ধি করা প্রতিষ্ঠানে কোনো কর্মী বা কর্মী দল কোনো আচরণ প্রদর্শন করলে তা কেন করলো এটা বুঝতে চেষ্টা করা বা উপলব্ধি করা সাংগঠনিক আচরণের দ্বিতীয় লক্ষ্য তিন নম্বরে চলে আস পূর্বানুমান বা ধারণা করা আগের থেকেই ভবিষ্যতে কি 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 যাচ্ছে যাচ্ছে ভবিষ্যতে বা বা কর্মীরা ঘটনা ধরনের আচরণ করবে আগে থেকে তার ধারণা বা পূর্বানুমান করা করতে সহায়তা করা সাংগঠনিক আচরণের একটি লক্ষ্য অর্থাৎ আমি পয়েন্টটা আবার আলোচনা করছি তোমাদের সামনে ভবিষ্যতে কি ঘটে যাচ্ছে বা কর্মীরা কোনো ঘটনায় বা সিদ্ধান্তে কি ধরনের আচরণ করবে আগে থেকে আগে থেকে তা অনুধাবন করা সাংগঠনিক আচরণের একটি পূর্বানুমান বা আগের থেকে ধারণা করা সাংগঠনিক আচরণের একটি লক্ষ্য তিন চার নম্বরে দেখো নিয়ন্ত্রণ করা চার নম্বরে আরেকটি পয়েন্ট হলো নিয়ন্ত্রণ করা কর্মীদের প্রত্যাশিত আচরণ উন্নয়ন ও নিয়ন্ত্রণ এই বিষয়ে সর্বশেষ চূড়ান্ত লক্ষ্য এটা হলো চূড়ান্ত লক্ষ্য কর্মীদের প্রত্যাশিত আচরণের উন্নয়ন বা নিয়ন্ত্রণ এই বিষয়ে সর্বশেষ চূড়ান্ত লক্ষ্য প্রতিষ্ঠান নিয়মিত প্রতিটা ব্যক্তি দল উপদল যাতে প্রত্যাশিত আচরণ প্রদর্শন করে বা সবার সাথে মিলেমিশে দক্ষতা ও আন্তরিকতার সাথে সামর্থ্যের সদ্যবহারে আন্তরিক হয় সেজন্য ব্যবস্থাপকের উদ্যোগ নিতে হয় আমি আশা করছি বন্ধুরা তোমরা সাংগঠনিক আচরণের যে চারটা লক্ষ্য আছে লক্ষ্য চারটা তোমরা বুঝতে পেরেছ আমি পরের স্লাইডে চলে যাচ্ছি পরের স্লাইডে আমাদের আছে সাংগঠনিক আচরণের গুরুত্ব সংগঠনে আচরণের কি গুরুত্ব এইটা এই সম্পর্কে আমরা একটু আলোকপাত করবো আশা করবো তোমরা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে এবং মনোযোগী হবে এক নম্বরে আছে এখানে সংগঠনের আচরণ হলো সাংগঠনিক সংগঠনের মানবীয় আচরণ সংক্রান্ত বিজ্ঞান প্রতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে মানবীয় আচরণের সর্বোচ্চ উন্নয়ন সাধন এর প্রধান উদ্দেশ্য এর জন্য ব্যক্তি দল কাঠামো প্রযুক্তি ও পরিবেশ সর্বোচ্চ সমন্বয় অপরিহার্য বিবেচিত হয় নিম্নে সাংগঠনিক আচরণের কতিপয় গুরুত্ব আলোচনা করা হলো এক নম্বরে মানবীয় আচরণ অনুধাবন অর্থাৎ মানবীয় আচরণ আত্মবাক্য অর্থাৎ মোট বাক্য মোট কথাটা হলো মানব মানব প্রকৃতির একটা স্বাভাবিক রূপ মানুষ প্রকৃতির একটি স্বাভাবিক রূপ অন্যান্য জীব বিভিন্ন জিনিসপত্র যেরকম প্রকৃতি আছে মানুষ তদ্রুপ প্রকৃতির একটি সাধারণ রূপ আর এই কারণে মানুষ চালানো সর্বকালে একটা কষ্টসাধ্য কাজ একই পরিস্থিতিতে সবাই সমান আচরণ করবে এটা কখনই প্রত্যাশা করা যায় না একটা সংগঠনে মানুষ কেন বিভিন্নমুখী আচরণ করে এই আচরণকে প্রভাবিত করার উপায় কি ইত্যাদি বিষয়ে জানতে সাংগঠনিক আচরণ একজন ব্যবস্থাপককে যথেষ্ট সহায়তা করে থাকে অর্থাৎ একটা মানুষের বিভিন্ন ধরনের একটা সংগঠনে বিভিন্ন ধরনের লোক থাকে তাদের আচরণগুলো আহ বোঝার জন্য প্রতিষ্ঠানের প্রধানকে মানবিক আচরণ অনুধাবন করতে হয় দুই নম্বরের পয়েন্ট হলো মানবীয় আচরণ উন্নয়ন মানবীয় আচরণের উন্নয়ন একটা সংগঠনে কর্মরত জনশক্তি আচরণকে কার্যকর মানে উন্নত করা না গেলে কখনই প্রত্যাশিত কাজ প্রাপ্তি এবং লক্ষ্য অর্জন সম্ভব হয় না তাই একটা সংগঠনে জনশক্তি প্রত্যাশিত আচরণে মডেল তৈরি এবং ব্যক্তিগত দলীয় আচরণকে উক্ত স্তরে উন্নত করার জন্য সঠিক কর্মপ্রচেষ্টা গ্রহণ করতে হয় এজন্য ব্যক্তিগত আচরণ বিশ্লেষণ এবং এর উপর সংগঠন কাঠামো প্রযুক্তি সংগঠন প্রযুক্তি ও পরিবেশের প্রভাব বিশ্লেষণ করতে হয় সাংগঠনিক আচরণ এক্ষেত্রে মানবীয় আচরণ উন্নয়নে সহায়তা করে তিন নম্বরে সাংগঠনিক কাঠামোর উন্নয়ন তিন নম্বরের পয়েন্টটা দেখো বন্ধুরা সাংগঠনিক কাঠামোর উন্নয়ন সাংগঠনিক কাঠামো হলো ব্যক্তি দল বা কে কার নির্ধারণ করে দেয় চার নম্বরে পয়েন্ট দেখো সামাজিক সিস্টেমের উন্নয়ন সামাজিক সিস্টেম সংগঠনকে বিভিন্ন বিভাগ ও উপবিভাগে কর্মরত জনশক্তি অথবা ব্যক্তি দল উপদলের আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক উভবিধি সম্পর্কে একটা সমাজ গণ্য করা হলে এই সমাজ বা সামাজিক সিস্টেমের উন্নয়নে সাংগঠনিক আচরণ ভূমিকা রাখে শিক্ষিত দক্ষ ও যোগ্য লোকদের সমাজ যেমনি উন্নত হয় শৃঙ্খলা সুবিচারপূর্ণ ও দলীয় চেতনা সম্পূর্ণ মানুষের সমাজ যেভাবে সুন্দর সমাজ হিসাবে পরিচিতি লাভ করে সাংগঠনিক আচরণ তেমনি একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরে উন্নত উত্তম আচরণ সম্পূর্ণ সমাজ গঠনে গঠন করে সামাজিক বন্ধন সুদৃঢ় করে পাঁচ নম্বরে প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে সাংগঠনিক আচরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দক্ষতা বলতে কম খরচে অধিক প্রাপ্তিকে বোঝায় প্রতিষ্ঠানে দক্ষতা হলো মূলত ব্যবস্থাপনা জনশক্তি যন্ত্রপাতি ও সংগঠন কাঠামো দক্ষতার সমাহার ছয় নম্বরে দেখো বন্ধুরা দলীয় প্রতিশ্রুতির উন্নয়ন দলীয় প্রতিশ্রুতির উন্নয়ন প্রতিশ্রুতি হল সংগঠনও এর লক্ষ্যের প্রতি অবিচল আস্থা ও আনুগত্য যে কারণে ব্যক্তি সর্বোচ্চ নিষ্ঠার সাথে কার্য সম্পাদনে উৎসাহিত হয় দলীয় প্রতিশ্রুতিতে সবাই প্রতিশ্রুত না হলে কখনো দলীয় প্রত্যাশা পূরণ সম্ভব হয় না সাংগঠনিক আচরণ দলীয় আচরণ উন্নয়নের লক্ষ্যে দলীয় প্রতিশ্রুতির সঠিক সংজ্ঞায়ন জনশক্তির মধ্যে তার সঞ্চালন ও উদ্বুদ্ধকরণের মাধ্যমে সকল জনশক্তিকে প্রতিশ্রুত জনশক্তিতে পরিণত করে এতে পাকিস্তানি লক্ষ্যজন সহজ হয় তারপরে পয়েন্টটা দেখো কার্য সন্তুষ্টি বৃদ্ধি বা মনোবল উন্নয়ন না আর একটা রয়ে গেছে ওইদায় দলীয় দলীয় সংহতি বৃদ্ধি নেক্সট পয়েন্ট হলো দলীয় সংহতি বৃদ্ধি দলীয় সদস্যদের মধ্যে ঐক্য ঘনিষ্ঠতা এবং দলে থাকার আগ্রহকে দলীয় সংহতি বলে দলীয় সংহতি কি দলীয় সদস্যদের মধ্যে ঐক্য ঘনিষ্ঠতা এবং দলে থাকার আগ্রহকে দলীয় সংগতি বলে পরের পয়েন্টটা দেখো সন্তুষ্টি বৃদ্ধি ও মনোবল উন্নয়ন কর্মীদের কার্যসন্তুষ্টি নিশ্চিত করা না গেলে কখনই তাদের নিকট থেকে যথাযথ আচরণ প্রত্যাশা করা যায় না সন্তুষ্ট জনশক্তি মনোবল উন্নত হয় এবং এরূপ জনশক্তির নিকট থেকে দীর্ঘমেয়াদে প্রত্যাশিত আচরণ প্রাপ্তি সম্ভব হয় দিকে আমরা মোকাবিলা সাংগঠনিক আচরণের আরেকটি গুরুত্বপূর্ণ আচরণ হল পরিবর্তিত অবস্থার মোকাবিলা করা সংগঠনের আভ্যন্তরীণ বাহ্যিক পরিবেশের বিভিন্ন উপাদানের পরিবর্তনে প্রতিষ্ঠান সেই সুবাদে এর জনশক্তির উপর বিরূপ পত্রিকা পরে এছাড়া এছাড়া দেশের অর্থগত প্রযুক্তিগত আইনগত ইত্যাদি পরিবেশের পরিবর্তন করা যায় সকল পরিবর্তিত অবস্থা মোকাবিলায় সাংগঠনিক আচরণ প্রতিষ্ঠানকে বিশেষভাবে সহায়তা করে থাকে বন্ধুরা এরপরে আমরা সাংগঠনিক পরে এটা না এরপরে আমরা আহ পরের প্রশ্নটা চলে যাব মানুষের আচরণের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সাংগঠনিক আমাদের সাংগঠনিক আচরণের মধ্যে মানুষের আচরণের উপর প্রভাব বিস্তারকারী উপাদান অর্থাৎ মানুষের যে আচরণ হয় এটার উপরে কি কি প্রভাব বিস্তার করে এই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু বিশদ আলোচনা করব। গেছে মানুষের আচরণের উপর প্রভাব বিস্তারকারী উপাদান জিনিস সংগঠনের বিভিন্ন বিচিত্র রকমের মানুষের সমাগম ঘটে একটা সংগঠনে বিভিন্ন পদের মানুষ এখানে একত্রিত হয় এদের মধ্যে ব্যক্তিগত শিক্ষাগত ধারণাগত স্থানগত ভাষাগত ক্ষমতাগত ইত্যাদি নানান বিষয়ের পার্থক্য পরিলক্ষিত হয় আমরা দেখতে পাই এই সমস্ত পার্থক্যগুলো ফলে সংগঠনে এদের এক জনের আচার আচরণ ব্যবহার চলাফেরা কথাবার্তা ইত্যাদি এক এক রকমের হয়ে থাকে কোনো সংগঠনে নিয়োজিত মানুষগুলোর আচরণের উপ প্রভাব বিস্তারকারী উপাদানগুলো আমরা এখন আলোচনা করব। আমি আবার বলছি তোমাদেরকে একটা সংগঠনে নানান রকমের লোকের সমাগম ঘটে এদের মধ্যে ব্যক্তিগত শিক্ষাগত যোগ্যতা ধারণাগত স্থানগত ভাষাগত ক্ষমতাগত ইত্যাদি নানান বিষয় পার্থক্য আমরা দেখতে পাই ফলে সংগঠনে এদের এক একজনের আচার আচরণ ব্যবহার চলাফেরা কথাবার্তা ইত্যাদি এক এক রকমের হয়ে থাকে আমরা কোন সংগঠনে নিয়োজিত মানুষের আচরণের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো সম্পর্কে আমরা এখন একটু বিশদ আলোচনা করব। বন্ধুরা তোমরা মনোযোগ করবো আমি প্রথমে বলতে চাচ্ছি ব্যক্তিগত বৈশিষ্ট্য অর্থাৎ ব্যক্তিগত বৈশিষ্ট্য কি পৃথিবীতে এমন দুজন ব্যক্তি পাওয়া যাবে না যে যারা সবকিছু তাদের এক চলাফেরা কথাবার্তা আচার আচরণ ব্যবহার হ্যাঁ ভাষা সব কিছু মিলে একরকম এরকম দুইজন ব্যক্তি আমরা কখনই পাব না সৃষ্টির অপূর্ব মহিমা যে প্রত্যেক ব্যক্তি পৃথক সত্তা ও স্বাতন্ত্র তার অধিকারী এটা এটা সৃষ্টিরই একটা সিস্টেম লাভাগ দুই ব্যক্তিকে এক করে পৃথিবীতে দেয়নি তার চেহারা ভিন্ন থাকবে তার কথাবার্তা ভিন্ন থাকবে তার চালচলন ভিন্ন থাকবে এটাই স্বাভাবিক তো যার পরিপ্রেক্ষিতে এই ব্যক্তির বৈশিষ্ট্যটা আমরা আচরণে ফুটে উঠে তো তার ব্যক্তির ইচ্ছা আকাঙ্ক্ষা ব্যক্তিত্ব মনোভাব আবেগ অনুভূতি প্রত্যক্ষণ মূল্যবোধ ইত্যাদি এক একজনের এক এক রকম মানুষের এরূপ ব্যক্তিগত বৈশিষ্ট্যবলির মধ্যে পার্থক্য মূল্যায়ন থাকা পার্থক্য বিদ্যমান থাকায় তাদের এক এক জনের আচরণ ধারাও এক এক রকম হয়ে থাকে এটাই হলো আমাদের ব্যক্তিগত বৈশিষ্ট্য অর্থাৎ একটা মানুষের ব্যক্তিগত বৈশিষ্ট্য সাংগঠনিক আচরণকে বা মানুষের আচরণের উপর প্রভাব বিস্তার করে থাকে আমরা দুই নম্বর পয়েন্টে চলে যাই শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা সংগঠনের বিভিন্ন স্তরে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার যোগ্যতা সম্পন্ন কর্মী কাজ করে তাদের শিক্ষাগত যোগ্যতা ও পটভূমি মধ্যে পার্থক্য থাকায় তাদের আচরণ ব্যবহার ক্রিয়া প্রতিক্রিয়া কার্যকলাপ করার পদ্ধতিও বিভিন্ন রকমের হয়ে থাকে মনে রাখতে হবে এখানে একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি একই শিক্ষাগত যোগ্যতা হতে পারে অথবা বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতা হতে পারে কিন্তু তার ব্যক্তির একটা প্রভাব এখানে থেকেই যায় পরের পয়েন্টটা আমরা আসি পারিবারিক ঐতিহ্য এটা এটা আচরণের প্রভাব বিস্তারকারী উপাদানের একটি উল্লেখযোগ্য পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে পারিবারিক ঐতিহ্য সংগঠনে কর্মরত এক একজনের পারিবারিক পটভূমি তাদের আচরণের প্রভাব বিস্তার করে থাকে মানুষের সততা শিষ্টাচার ইত্যাদিতে পারিবারিক ঐতিহ্যের প্রভাব অস্বীকার করা যায় না তাই অনেক সংগঠন কর্মী নিয়োগে পারিবারিক ইতিহাসে গুরুত্বের সাথে বিবেচনা করে থাকে তাই অনেক সংগঠন কর্মী নির্বাচনের ক্ষেত্রে পারিবারিক ঐতিহ্য বিবেচনা করে থাকে অর্থাৎ পারিবারিক ঐতিহ্যটা উপর মানুষের আচরণের উপর প্রভাব বিস্তারকারী একটি গুরুত্বপূর্ণ উপাদান আমরা পরের পরের পয়েন্টে যেতে পারি আশা করি তোমরা আমার এই কথাগুলো বুঝতে পেরেছ অনুধাবন করতে পারছ যদি কারো বসতে অসুবিধা হয় আমাকে হাত তুলে বলতে পারো জানাইতে পারো তো আমরা নেক্সট পরের পয়েন্টে চলে যাই ব্যক্তিক প্রেশনা ব্যক্তিক প্রেশনা আমরা ব্যক্তিক প্রেশনাতে যাওয়ার আগে প্রথমে আমাদেরকে জানতে হবে প্রেসনা কি প্রেশনা কাকে বলা হয় হলো কর্মীকে উদ্বুদ্ধ করা কাজে উদ্বুদ্ধ করা কর্মীর থেকে বেশি কাজ করিয়ে নেওয়ার জন্য যে অনুপ্রেরণা বা উৎসাহ দেওয়া হয় এটাকে বলা হয় প্রেশনা তো আমরা বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রেশনা কর্মীর জন্য ঘোষণা করে থাকেন আমরা সেদিকে যাব না আমরা পেশনা চাপটার যখন আলোচনা করব এই সম্পর্কে আমরা বিস্তারিত তখন কথাবার্তা হবে তোমাদের সাথে এখন আমরা চলে যাচ্ছি ব্যক্তি পেশনা কি এক এক মানুষের ক্ষমতা মূল্যবোধ বিশ্বাস ইত্যাদি এক এক রকমের ফলে তাদের প্রাপ্তির ক্ষেত্র বৈচিত্র্যময় দেখা যায় যেহেতু মানুষের বিভিন্ন ধরনের সক্ষমতা থাকে মূল্যবোধ থাকে বিশ্বাস থাকে আস্থা থাকে তাদের পেশনার পরিমাণটা ওই রকম বিভিন্ন রকমের চিন্তা চেতনা থাকে বৈচিত্র্যময় দেখা যায় উদ্দীপক সাধারণভাবে সকল কর্মীকে প্রেষিত করলেও এক পর্যায়ে সাধারণ উদ্িপের মাধ্যমে সকলকে আর সমভাবে প্রেষিত করা যায় না অর্থাৎ যদি মালিক পক্ষ সাধারণভাবে সবাইকে এক ধরনের পেশনা দিতে যান এতে সবাই খুশি হয় না কেন খুশি হয় না সে নিজেকে মনে করে আমি তো বেশি কাজ করে করেছি অথবা আমার শিক্ষাগত যোগ্যতা বেশি অথবা আমার পারিবারিক ঐতিহ্য ভালো অথবা সামাজিক অবস্থান ভালো অথবা আমি নেতৃস্থানীয় লোক যার পরিপ্রেক্ষিতে ওই সমস্ত কর্মী বা সংগঠনের যে সদস্য থাকেন সে ওই পেশনাকে সমানভাবে গ্রহণ করতে রাজি নন উদ্দীপকের এই মালিকপক্ষ তখন ফলে তাদের আচরণও বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে এটাই মানুষের আচরণের উপর প্রভাব বিস্তারকারী উপাদান আমরা পরের পয়েন্টটা চলে যাব পুরস্কার ও দণ্ড পুরস্কার ও দণ্ড অর্থাৎ কখনো কখনো প্রতিষ্ঠানে কোনো কর্মীকে পুরস্কৃত করা হয় আবার কখনো কখনো কোনো কোনো কাজের জন্য কর্মীকে দণ্ডে দণ্ডিত করা হয় এটা কেন এই সম্পর্কে আমরা এই পয়েন্টে পুরস্কার ও দণ্ড কর্মীর আচরণের বিস্তার করে থাকে ভালো কাজের জন্য পুরস্কার এবং মন্দ কাজের জন্য দণ্ডের ব্যবস্থা করে প্রতিষ্ঠানে কর্মীদের আচরণ পরিমিত করা যায় অর্থাৎ কর্মীদের অধ্যত্বপূর্ণ আচরণকে হ্যাঁ কন্ট্রোল করার জন্য অর্থাৎ নিয়ন্ত্রণ করার জন্য হ্যাঁ ভালো কাজের জন্য পুরস্কার মন্দ কাজের জন্য তিরস্কার অথবা দণ্ডে দণ্ডিত করার বিধান রাখাটা অত্যন্ত শ্রেয় একটি বিষয় উন্নত কার্য সম্পাদনের জন্য পদোন্নতি বোনাস উচ্চতর বেতন ইত্যাদি ব্যবস্থা রাখা হলে কর্মীগণ ইতিবাচক আচরণে অভ্যস্ত হয় এর পুরস্কার বা দণ্ডের অভাবে অনেক সময় কর্মীদের আচরণ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে অর্থাৎ যদি তোমার পুরস্কার ও দণ্ডের একটা বিধান না থাকে তাহলে কর্মীর আচরণকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায় আমরা নেক্সট পরের পয়েন্টে আসি পরের পয়েন্ট হলো আমাদের আন্তব্যক্তিক ব্যক্তিক সম্পর্ক অর্থাৎ সংগঠনের অভ্যন্তরে সংগঠনের অভ্যন্তরে এক এক সদস্যের সাথে অন্যের সম্পর্কটা কেমন হবে এই সম্পর্কে আমরা এখন আলোচনা করব দুই বা ততোধিক ব্যক্তির মধ্যকার সম্পর্ককে সম্পর্ক বলে সংগঠন বা দলে কর্মরত ব্যক্তিদের মধ্যে উন্নত উষ্ণ উষ্ণ আন্তর্বে সম্পর্ক বিদ্যমান থাকলে কর্মক্ষেত্রে তারা একে অন্যের সাহায্য সহযোগিতা করে থাকে ফলে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা যেমন বৃদ্ধি পায় তদ্রূপ কর্মীরাও ভিন্নভাবে উপকৃত হয় তাই আজ বিভিন্ন প্রতিষ্ঠান আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চলেছে অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি আমাদের সংগঠনের ভিতরে সদস্যদের মধ্যে যদি আন্তরিকতা বিশ্বাস এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকে তাহলে সম্পর্ক অত্যন্ত ফলপ্রসূ এবং ভালো হয় ভালো সম্পর্ক প্রতিষ্ঠানকে লাভবান লাভবানে পরিণত করে অর্থাৎ প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে সহায়তা করে থাকে এই আমাদের এই পয়েন্টটা এখানেই শেষ এরপরে ক্ষমতা পর কর্তৃত্ব ক্ষমতা ও এটা একটা প্রতিষ্ঠানের কর্মীর অবস্থান এবং তার ক্ষমতা ও কর্তৃত্ব আচরণের প্রভাব তার আচরণের প্রভাব বিস্তার করে একই ব্যক্তি নিম্ন পদে যেরূপ আচরণ বা ভূমিকা পালন করে অপেক্ষায় উচ্চতর পদে পদোন্নীতি পেলে ওই 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 একই কর্মীর আচরণ ও ভূমিকার ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয় অর্থাৎ ক্ষমতা ও কর্তৃত্ব পয়েন্টটা বোধ তোমাদের কাছে এখনো স্পষ্ট না আমি আবার বলছি আমি আবার বলছি একটু মনোযোগ দাও প্রতিষ্ঠানে কর্মীদের অবস্থান এবং ক্ষমতা ও কর্তৃত্ব তার আচরণ প্রভাব তার আচরণের প্রভাব বিস্তার করে থাকে একই ব্যক্তি নিম্ন থাকলে যে ধরনের আচরণ ব্যবহার করে ঠিক তার উল্টো অর্থাৎ উচ্চ পদে গেলে তার আচরণ ব্যবহার পরিবর্তনশীল পরিবর্তন হয়ে যায় অর্থাৎ তাকে যদি তুমি কোনো দায়িত্ব দায়িত্ববান পদে নিয়ে আসো তখন সে দায়িত্ববান পদের আচরণই করবে এটা পরীক্ষিত আমরা পরের পয়েন্টে যাই কার্যগত সম্পর্ক কার্যগত সম্পর্ক সংগঠনে কর্মরত ব্যক্তিদের মধ্যকার কার্যগত সম্পর্ক তাদের পারস্পরিক অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মধ্যে যে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনা আলাপ আলোচনা সংগঠিত অন্য বিভাগ বা কার্যদলের সদস্যদের সাথে সেরকম আন্তরিক আলাপচারিতা সংগঠিত নাও হতে পারে অর্থাৎ সংগঠনের কর্মরত ব্যক্তিদের মধ্যকার কার্যগত সম্পর্ক তাদের পারস্পরিক আচরণের প্রভাব বিস্তার করে একই কার্যদলের অন্তর্ভুক্ত ব্যক্তিবর্গের মধ্যে আন্তরিকতা এবং অন্য কার্যদলের ব্যক্তিগত ব্যক্তিগতগণের মধ্যে আন্তরিকতা এক সমান হবে না কখনো এতে আচরণের প্রভাব বিস্তার করে থাকে এরপরে আমরা চলে যাই দলীয় অনুভূতি দলীয় অনুভূতি আমার একটু ধৈর্য ধরে শোনো বন্ধুরা আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিব আশা করি আর একটু ধৈর্য সহকারে আমার কথাগুলো তোমরা শ্রবণ করবা তো দলীয় অনুভূতি কি সংগঠনে নিয়োজিত বিভিন্ন মানুষের দলগত অবস্থানের ভিন্নতাও তাদের আচরণের প্রভাব বিস্তার করে প্রতিষ্ঠানের দুইজন কর্মী যদি দুই আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক দলের সদস্য হয়ে থাকে তবে তাদের মধ্যকার আচরণ একই দলভুক্ত দুজনের মধ্যে সংগঠিত আচরণের ন্যায় তত আন্তরিক নাও হতে পারে যেমন শ্রমিক সংঘের নেতা এবং ব্যবস্থাপক দুজন দুই দলের সদস্য এবং স্বাভাবিক অবস্থায় তারা পরস্পরকে সন্দেহের চোখে দেখে বিদায় তাদের মধ্যে সংগঠিত আচরণও তত আন্তরিক হয় না এরপরে আসো বন্ধুরা সাংস্কৃতিকগত বৈচিত্রতা সাংস্কৃতিকগত বৈচিত্রতা সংগঠনে নিয়োজিত এক একজন এক এক সমাজের ও সাংস্কৃতিক পরিমণ্ডল থেকে এসে সংগঠনে যোগদান করেন এরূপ ব্যাপক সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্রতা ও পার্থক্যের কারণে তাদের এক একজনের বিশ্বাস অভ্যাস যোগাযোগ ইত্যাদি এক এক রকমের হয়ে থাকে ফলে তাদের আচরণও বিভিন্ন রকমের হয়ে থাকে আমরা আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি বন্ধুরা তো তোমাদেরকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য এবং অনুধাবন করার জন্য আন্তরিকভাবে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি পরের ক্লাসে তোমরা সকলে সকল থার্ড ইয়ারের ব্যবস্থাপনার ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা অংশগ্রহণ করে এই লাইভ ভিডিও ক্লাসকে মন্ডিত করে তোলবা এ আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমার ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবাই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ